হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। বেঙ্গলি ব্লগার জয়শ্রী তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর আজকে হলো শুক্রবার, তো শুক্রবার এখন বাজে সকাল 8টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমার সকালবেলাকে বাসি কাজকাম কমপ্লিট, এমনকি বাসি কাপড় চোপড় ধুয়েও আমি চলে এসেছি। আর আমি বাসি কাপড় চোপড় ধুয়ে তারপরেই কিন্তু ব্রাশ ট্রাশগুলো করি। তোমরা যারা আমার ব্লগ ডেলি দেখো তারা জানো, কারণ আমি এর আগেও বলেছি। তো সকালবেলা আমার বাসি কাজকাম কমপ্লিট করে আমি ফ্যানটা চালিয়ে দিয়ে ব্রাশটা করে নিয়ে তারপর মুখটুক ধুয়ে নিলাম। আর মুখে আজকে একটু ফেস ওয়াশ করলাম, রোজ রোজ করি না, মাঝে মধ্যে করি। তো যাই হোক, ফেস ওয়াশ করে টরে নিয়ে আমি ভালো করে চোখ মুখ ধুয়ে আর ওদিকে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা বসিয়ে দিয়ে তারপর আমি ব্রাশ করতে নিয়েছিলাম। দুধটা ফুটে গেলে পরে গ্যাসটা আস্তে দিয়ে আমি ছাদে চলে এসেছি। দুধটা ওদিকে ফুটছে, কারণ যেহেতু ছেলেকে খাওয়াবো, দুধটা একটুখানি বেশি করে ফুটিয়ে তারপর আমি ছেলেকে খাওয়াই। যদিও বেশি করে জল দিই, জল দিয়ে পাতলা করে তারপরে একটুখানি বেশি করে ফুটাই তারপরে ছেলেকে খাওয়াই। নাহলে দু একবার ফুটিয়ে যদি আমি গ্যাসটা বন্ধ করে দিই ছেলেকে খাওয়াই না, ছেলের গ্যাস হয়ে যাবে। তো সেই কারণে বাচ্চাদের দুধটা একটু বেশি করে ফোটাতে হয় আর একটু পাতলা করে খাওয়াতে হয়, যারা হজম করতে পারে তাদের জন্য না, যারা হজম করতে পারে না তাদের জন্য। তো আমার ছেলে একদম হজম শক্তি কম, যার জন্য আমাকে একটু জল দিয়ে খাওয়াতে হয়। তো ছাদে এসেছিলাম জামাকাপড় মেলতে, কিছু কিছু জামাকাপড় আজকে সকালের কাঁচা আর কিছু কিছু জামাকাপড় কালকের ছিল, সবগুলোই মেলে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ টবে কী সুন্দর ফুল ফুটেছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর তারপর আমি চলে এসেছি নিচে, নিচে এসে এখন আমি ছেলেকে ব্রাশ করাবো। আর ছেলেকে ব্রাশ করতে গিয়ে ঠিক কী কী কীর্তি হয় সেটা তোমাদের একটু দেখো। ও কিছুতেই ব্রাশ করতে চায় না, ঠিক আছে? এখন শুধু কলটা দেখে, কলের মধ্যে যে মুখ দেখা যাচ্ছে সেটাই ও বলছে আয়না আয়না। এদিকে আমি ওকে ব্রাশ করাতে নিলাম, ও কিন্তু ঠিক দৌড় মারলো। আমি ব্রাশটা ধুয়ে ওর পেছন পেছন আমিও দৌড় মারলাম। যাই হোক, ওকে ধরে নিয়ে আসলাম। নিয়ে এসে নানা রকম ভুলিয়ে ভালিয়ে জোর করে মানে ছিটকি টাইপের হয়ে যায়, শক্ত হয়ে যায় ওকে। তারপরও চেপে ধরে ধরে এই দেখো এইভাবে আমাকে ব্রাশ করাতে হয়। এটা রোজকার ডিউটি এটা আমার। তো মাঝে মধ্যে যখন আমি খুব বিরক্তি হয়ে যাই তখন দেখা গেলো হাজব্যান্ডকে বললাম, তখন ও দেখা গেলো করানোর চেষ্টা করলো কিন্তু পারলো না, শেষ পর্যন্ত আমাকেই করাতে হয়। তো এই তো চলো ডাক্তার দেখতে থাকো, এরপর ওকে আমি খাইয়ে দেবো। চলো দেখে থাকো, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, দেখাও হচ্ছে, সব কিছুই হবে। তো চলো দেখতে থাকো। তো এখানে বিছানা টিছনাগুলো আমি সব গুছিয়ে নিচ্ছি। তো মানে সকালবেলা করে সচরাচর আমি বিছানা গোছাই না, তো আজকে ব্ল্যাঙ্কেট ল্যাঙ্কেটগুলো মানে এগুলো রোজই গোছাই, ব্ল্যাঙ্কেট কাঁথা যা যা থাকে আর কি, এগুলো সব গুছিয়ে মশার রাশিটা গুছিয়ে তুলে ধুয়ে যাই। তো আজকে এগুলো গোছাতে গোছাতে কী মনে হলো হঠাৎ করে যে বিছানাটাও তুলে ফেললাম একবারে। তো যাই হোক, বিছানাটা এখন তুলে ফেললে কী হবে, পরে আবার আমার বিছানাটা আউলিয়েই যাবে, তো সেটাকে আমার আবার গুছাতে হবে। হয়তো পুরোপুরি এরকম থাকবে না, কিছুটা হলেও আউলিয়ে যাবে, তো পরে সেটা আমি গুছিয়ে নেব। আর ছেলে না পাশের ঘরে বসে বসে এখন খেলা করছে, আর হাজব্যান্ড এইমাত্র দেখলে বেরিয়ে গেল, ও গেল একটু বাজারে।
মাছটা জানতেন। তো যাই হোক, কী মা কি মাছটা জানে না আনে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর আমি এদিকে বিছনা টিছনাগুলো একটু গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে রান্নাটা আমি চাপিয়ে দিয়ে এসেছি বলতে ভাত টাতগুলো বসাবো, এখনও বসাইনি, ভাতটা বসাবো, প্রায় 9টা পার হয়ে গেল। তো যাই হোক, আমি বিছনাটা কোনোরকমভাবে একটু তুলে ধুয়ে আগে যাবো রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে ভাতটা বসাবো, তরকারি করবো, একটু করবো সয়াবিন। তো চলো বেশি কথা বাড়বো না, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর ওদিকে আমার জামা কাপড় টামা কাপড় তো সব মেলে দিয়ে এসেছি ছাদে, তোমরা সবই দেখেছো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এতক্ষণ ধরে দেখতেই পেলে তোমরা যে ছেলে আমার আইডি ধরো টানাটানি করছিলো, টানাটানি করতে করতে ক্যামেরার সামনে এসে আমি ওই শিবনাথ, আমি ওই শিবনাথ। যাই হোক, বাবার নাম মায়ের নাম জিজ্ঞাসা করলাম, সেটা তো কিছুই বললো না, তারপরে একটুখানি 1 2 বললো, তা তোমার শুনতেই পেলে কিছুক্ষণ। তো যাই হোক, আমি এখন রান্না সকালকার রান্না বান্না করছি, সকালকার সকালে রান্না করছি হচ্ছে সয়াবিন। তো ভাত আর সয়াবিন ভাতটা ওই গ্যাসে বসিয়ে দিলাম, যেহেতু ওই গ্যাসটা একদম আস্তে আস্তে হয় সেই কারণে গ্যাসটা দেখানো দরকার একটু মিস্ত্রি দিয়ে। যাই হোক, দেখাবো দেখাবো করে দেখানো হয়ে উঠছে না, তার কারণ হাজবেন্ড কতদিন বাড়ি থাকে না ধরো। আর তারপরে আমার রান্নাবান্নার একটা সুবিধা অসুবিধা তো আছে, রান্নাবান্না কমপ্লিট না হলে গ্যাসটা যখন মিস্ত্রিকে রাখবো সঙ্গে সঙ্গে আসবেও না, আর আসলে পরেও তখন দেখা গেলো আমি রান্নাবান্না করছি, আমার রান্নাবান্না কমপ্লিট হয়নি, আর সেই সময় এসে পড়লে গ্যাসটা খুলে নিলে পরে তখন আর আমার রান্নাবান্না হবে না। সেই সব নানা রকম চাপের জন্য, নানা রকম কারণের জন্য আর গ্যাসটা ঠিকমতো সারানোও হয়ে উঠছে না, ভাবা হয় যে সারাবো কিন্তু সেটা আর হয়ে উঠছে না। তো 3:30 পার হয়ে গিয়েছে, তো চলে এসছে আর ছেলে বলেছে,
ও ওই ঘরে বসে টিভি দেখছি, আর আমি এইমাত্র স্নান টান করে আসলাম। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, যদিও আজকে বৃষ্টি বৃষ্টি হয়নি সকাল থেকে, আর মেঘলা হয়ে আছে। জামা কাপড় যা দিয়েছিলাম না দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে, কারণ একটু একটু রোদ বেরিয়েছিলাম সেই জন্যে। আর চলো এখন ও যেহেতু বাড়ি চলে এসেছে, খাওয়া দাওয়া সেরে নিই, তারপর ঘরের সঙ্গে বিকেলবেলা পরে যাচ্ছে। দুপুরবেলা আজকে রান্না হয়েছে বাটা মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে ঝোল। এখানে আছে কালকের কাঁচা কলার আলুর তরকারি আর একটুখানি মোচার তরকারি। তো এই দিয়ে দুপুরবেলাকার খাওয়া দাওয়া আমাদের হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, যার জন্য খেতে বসেই একবারে দেখিয়ে দিলাম। আর এখানে ছেলেকে আমি খাওয়াচ্ছি, ওকে খাওয়ানো হয়ে গেলে তারপর আমি খাবো। হাজব্যান্ডের খাওয়া হয়ে গিয়েছে, একসঙ্গে নিয়ে এসেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে, সন্ধে এখন বাজে লাগেনি, লাগবো লাগবো করছে, একদম লাগা লাগা ভাব হয়ে এসেছে। আর এখন বাজে সন্ধে 5:45। আর এইমাত্র ছেলেকে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসলাম রাস্তা থেকে, প্রায় 1 ঘন্টা মতো একটু ঘুরে, মানে 1 ঘন্টা মতো রাস্তায় ঘুরে করলো, একটু খেলা করলো বাচ্চাদের সঙ্গে। আর এই যে এসে এখন জামা কাপড় ওর ছাড়িয়ে দিয়েছি, তো মানে ঘেমে গিয়েছিলো সেই জন্যে। আর এই যে দৌড়াদৌড়ি করছে। আর হাজব্যান্ড গেলো সেলুনে, তার কারণ হচ্ছে চুলটা কাটতে গেলো, সকালবেলা বাজারে গিয়েছিলো, সময় পায়নি চুল কাটতে যাওয়ার, তো সেই কারণে আর কি এখন গেলো। কালকে হচ্ছে কি বলে বিশ্বকর্মা পুজো, তো কালকে যেহেতু কাজ হবে না সেলুনে, তো সেই কারণে আজকেই গেলো। আর পরশু দিনকে যেহেতু, কালকে যেহেতু সংক্রান্তি, পরশু দিন থেকে আশ্বিন মাস পড়ে যাচ্ছে, ওর জন্ম মাস, তো ও কিছুতেই মানতে চায় না, আমার পাল্লাই পড়ে আর কি ওকে মানতে হয় বলতে পারো, কারণ এত বছর ধরে মেনে আসছে, তো আমি আর কি বলি যে মানতে জিনিসটা। তো সেই জন্য চুলটা কাটতে গেলো, যেহেতু ওই মাস পড়লে 1 মাস চুল কাটবে না, নখ কাটবে না, সেই কারণে। তো বাবু কামড় দিচ্ছে আমাকে, তো যাই হোক না কেন সেই কারণে এখন গেলো। জানি না সেলুন টেলুন খোলা আছে কিনা, কারণ স্কুল থেকে আসার পথে একটা সেলুনে ঢুকেছিল, তো সেখানে মানে পরিষ্কার টরিষ্কার করছে, সেই জন্য আর কি চুল কাটেনি, কাটবে না বলেছে, তো যাই হোক সেই কারণে আর কি তখন কাটতে পারিনি। তখন কেটে আসলে হয়তো এখন যেতে হতো না। আর দেখা যাক এখন কী চুল আদৌ সব সেলুনে, কোন সেলুনে কাটবে না কাটবে, সব সেলুনে তো কাটে না, জানেও না আর কেমন কাটবে না কাটবে, সেই কারণে। আর ছেলের চুলটাও কাটাবো, ছেলের চুলটা পুজোর আগ দিয়ে কাটিয়ে দেবো। বাবু ওরকম করে লাফায় কে, ঘেমে গিয়েছিস ঘরে আয়। আর এখন টিভিটা চালিয়ে দেবো, জ্বালিয়ে দিয়ে একটুখানি হাওয়া খাবো, আর গরম লেগে গিয়েছে, সৌন্দর্য দিতে হবে, তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। বাহ খুব সুন্দর ব্যায়াম হয়েছে, এবার আর একটা ব্যায়াম করো, ওঠো উঠে দাঁড়াও, ওটাও একটা ব্যায়াম না। আচ্ছা আচ্ছা, তারপর আর আর তারপর উঠে দাঁড়িয়ে সেই পা ফাঁক করে যেটা করো ওইটা করে দেখিয়ে দাও, ওটা না উঠে দাঁড়িয়ে সে এরকম পা চেরো যেটাকে, আরো 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 হবে, তো 1 2 3 4 5 হচ্ছে না, একটু হচ্ছে না, একটু হচ্ছে না। বাপিলাই বাপিলাই
দেখতেই পাচ্ছ এখানকার ঠাকুর ঠাকুরগুলো সব কমপ্লিট। এগুলো কালকে পূজা হবে বিশ্বকর্মা, কালকে যেহেতু একদম শেষ শনিবার তো এখানে বাড়ির ঠাকুরের জন্য পুজো হবে, তো একটা বাড়ির ঠাকুর রেডি আছে। তো কালী ঠাকুর, বিশ্বকর্মা, কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা ঠাকুর, মনসা ঠাকুর, এরকম কালকের দিন মনসা পুজোও হয়, অনেক জায়গায় লক্ষ্মী পুজোও হয়। তো সব ঠাকুর ঠাকুর রেডি, আর ওদিকে দুর্গা ঠাকুর ঠাকুরগুলোও হচ্ছে, তোমরা দেখতেই পেলে রং টং। এখন যেহেতু 15 দিন মতো বাকি আছে, আর এটা হলো আমার একটা বান্ধবীর বাবা, তো ওনার কারখানাতে এসেছিলাম লাস্টে একদম শেষে। আর আমাদের দোকান এই সাইডে, আর তার এই সাইডে কারখানা ঘর সব দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে যাচ্ছি। আর এইখানে একটাই ঠাকুর হচ্ছে, এই কাকাটা এবার প্রথম ঠাকুর করছে। প্রথম ঠাকুর করছে বলতে বাড়িতে করে, মডেল করে, বাইরে করে, এই মানে আমাদের এখানে এবার প্রথমই করছে। আর এই ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। এখানে হচ্ছে, এটা হচ্ছে সরস্বতী এবং কার্তিক, আর এই পাশেরটা গণেশ আর লক্ষ্মী। তো ঠাকুরটা কমপ্লিট হলে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, হাসি খুশি থেকো, আর এইভাবেই পাশে থাকো।